আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। 44-44 বট এবং 44-44 আইসি কেন কাটে, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। দেখুন, এটা একটি 44-44 বট, এটা ভলিউম সহ, এটা ভলিউম ছাড়া। বন্ধুরা, অনেকেই আপনারা জানেন এবং অনেকেই জানেন না যে 44-44 আইসিগুলো এত তাড়াতাড়ি কেন কাটে, এবং এটা 8 ইঞ্চি স্পিকার চালালেও দেখা যায় একদিন, দুই দিন বা এক সপ্তাহ এরকম যায়। কিন্তু কেন এটা বারবার কেটে যায়, এটা কি অনেকেই জানেন না এবং অনেকেই জানেন? আসলে বন্ধুরা, এটা কেটে যাওয়ার মূল উদ্দেশ্য হলো এই হিটসিম। দেখুন, এটা কিন্তু অনেক পাতলা, অনেক পাতলা, এবং এটার ভিতরে অনেক, কিন্তু অনেক সময় দেখা যায় যেটা নাট কিন্তু ঢিলাই থাকে। আমরা অনেকেই যেভাবে নিয়ে আসি দোকান থেকে ওভাবেই এটাকে ইউজ করি, হিটসিমও চেঞ্জ করি না, এবং এতে লাটগুলো যে টাইট রাখতে হবে এটাও টাইট দেই না। তো বন্ধুরা, এই যে কোম্পানি যে হিটসিমটা আমাদের দেয়, এটা আমাদের ইউজ করা যাবে না এবং আমরা এটাকে ইউজ করবও না। দেখুন, এটার ক্ষেত্রেও একই, অনেক পাতলা এবং অনেক ছোট, এটা দিয়ে দীর্ঘ সময় গান বাজানো যাবে না। আধা ঘন্টা এক ঘন্টা বাজালে এটাতে হাত দেওয়া যাবে না, হাত পোড়া অবস্থা, এরকম গরম হিট হয়ে যাবে এটা। তো বন্ধুরা, আমরা এখন কি করব, এই যে দেখুন, এরকম হিটসিম মোটা বা ওয়েট সম্পূর্ণ এটার ভিতরে আমরা লেগে দেব। এটা আমরা চাইলে দুই পাশে বড় রাখতে পারবো, আপনারা যে যার কাছে যেরকম হিটসিম রয়েছে সেরকমই আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু বন্ধুরা, এই যে কোম্পানি যেটা দেয় এটা আমরা একদম ব্যবহার করব না। এটা একদম পাতলা এবং হিট, এত পরিমাণ হিট হয় এটা কল্পনার বাইরে আর কি। যাই হোক, আপনারা যেভাবে পারেন মোটা ওয়েট সম্পূর্ণ হিটসিম দিবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন, এ আরসি একটা এক ধরনের, এটা এক ধরনের পেশ, এ আইসির এই পাশে পেশটা লাগিয়ে দিবেন। লাগিয়ে দিয়ে হিটসিমটা দিয়ে আপনারা নাট দিয়ে শক্তভাবে একটু টাইট করে লাগাবেন, যেন ভালোভাবে আইসিটা লেগে থাকে। তাহলে বন্ধুরা, 6 মাস কেন, 1 বছরেও যদি 8 ইঞ্চি স্পিকার বাজান, 1 বছরেও এই আইসিটা কাটবে না, আমি গ্যারান্টি। যদি আইসি ভালো হয়, নর্মাল আইসি বা ডুপ্লিকেট আইসি হলে যত পড়ে শুনি দেন এটা কাটবেই। আর যদি আপনারা দেখা যায় যে সেটে অনেক কানেকশন যদি খারাপ থাকে, ওয়েরিং যদি আপনারা ঠিক মতো না করতে পারেন, এই জন্য আমাদের এই আইসিটি বারবার কেটে যায়। তো ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এটা দিয়ে কীভাবে সেট তৈরি করবেন এটা দেখাবো, আর হিটসিম কীভাবে লাগাবেন এবং কী পরিমাণ হিটসিম দেওয়া লাগবে এটা নিয়ে একটি ভিডিও করব। ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন।